চলে যাও আর দুধে তুমি পানিটা দিয়ে দাও। এবার পেটি বলছে মা মা গে আমি এটা কাজ করতে পারবো না গে, মা মা গে আমি এটা কাজ করতে পারবো না। কিন্তু উমার ফারুক টাটিতে কান লাগিয়া লাগিয়া শুনছেন, মা বেটি তো জানে না কি আমাদের রাজা উমার ফারুক আমাদের কথা শুনছেন। মা বলছে কেন করবি না, বলছে মা গে আমাদের রাজা আমিরুল মুমিনিন উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ করেছেন গে মা কে দুধে পানি মিশাল করা চলবে না, চলবে না, চলবে না, দুধে পানি মিলা চলবে না। এই জন্য গে মা আমি দুধে পানি মিশাল করব না। যখন কথাটা বলা মা বলছে বেটি রে উমার ফারুক ওয়াজ করেছে দুধে পানি মিলাইতে হবে না, তাহলে উমার ফারুক তো দেখতে পাই না, উমার ফারুক তো আমাদের বাড়িতে নাই। বেটি রে যা তাড়াতাড়ি চলে যা আর দুধে পানি দিয়ে দে, আমরা মা বেটি যদি রাতের অন্ধকারে এই কাজটা করে ফেলি তাহলে উমার ফারুক জানতে পারবে না, উমার ফারুক দেখতে পাবে না, আর উমার ফারুক জানতে না পারতে গেলে আমাদেরকে ডার জরিমানা করবে না। এই ভাই মুসলমান এবার বেটির কথা শুনেন, বলছে মা গে আমি এটা কাজ করতে পারবো না গে মা, পারবো না। বলছে কেন পারবি না, বলছে মা গে উমার ফারুক যদি আমাদেরকে না দেখেন, উমার ফারুক যদি এখানে না থাকে গে মা, একজন কিন্তু দেখছেন যার নাম হলো কি আল্লাহ, আল্লাহ দেখছেন মা, এই জন্য আমি দিতে পারবো না পানি। সুবহানাল্লাহ, চলে গেলেন উমার ফারুক বাড়িতে, সকাল হলো সব বেটাকে বসিয়ে দিলেন, বসতে বলছে এই বেটা শুন তোদের জন্য আমি একটা খুব সুন্দর বেটি ছেলে বহু দেখেছি, তোমরা কে আছো এমন যে তোমরা পছন্দ করছো যে তাকে বিয়ে করবে। একটা বেটা রাজি হয়ে গেল, মেয়েটাকে ডেকে পাঠালেন, মেয়েটাকে ডেকে পাঠিয়ে পরে বলছে মা তোমার চরিত্র আখলাক আমি বুঝে ফেলেছি, এই জন্য আমার বাড়ির তোমাকে বউ করবো, তুমি কি রাজি আছো? উমার ফারুক যিনি মুসলমানের আমির রাজা, সামান্য একটা সাধারণ ঘরের মেয়ে শুধু দিনদারি ইমানদারি হওয়ার কারণে বহু হয়ে গেল। সুবহানাল্লাহ, এ ভাই মুসলমান তাহলে মেয়ে ছেলের ইলিম শিখা দরকার আছে না নেই? জোরে বলেন আছে না নেই? আছে। আর একটু আগে চলেন, আল্লাহর নবীকে মাক্কার লোকেরা গাইল দিত, কেহ জাদুকর বলতো, কেহ বলতো যে এই পাগল, কেউ বলতো কি দিওয়ানা, কেউ বলতো কে জিন আসছে, কেউ বলতো যে ভূত আসছে। হাদিস বুখারি শরীফের মেলা এরকম গাল দিত। আল্লাহ কোরআনে বলছেন তাও যে মাক্কার লোকেরা নবীকে কিভাবে গাল দিয়েছে, ছোট ছোট বাচ্চা, এখনো বালিগ হয়নি, সাবালক হয়নি, ছোট ছোট বাচ্চা। ওর মা ডেকে বলছে বেটা রে, ওই কি গে মা, বলছে বেটা একটা কাজ করতে পারবি, বলছে কি গে মা, বলছে বেটা রে এ মাক্কা নগরে মাক্কার জমিনে আবু জাহাল বলে একটা লোক আছে রে ধন, যে আমার নবীকে গালি দেয়, মেলা এরকম ভাষাতে আমার নবীকে গালি দেয়। বাচ্চা বলছে মা গালি দেয় তো কি করব, বলছে বেটা রে যদি আমার নবীকে যারা গালি দেয়, যারা ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন, নবীর দুশ্মন, ওই আবু জাহালকে যদি তুই মার্ডার করতে পারিস রে ধন, আমার মা আমার কলিজা খানটা একবারে বড় হয়ে যাবে। পারবে কাজটা করতে? বেটা রাজি, আহ হ্যাঁ মা করবো, সাবালক হয়নি, সাবালক হব হবে আছে। দুই ভাই দুই হাতে তলোয়ার, চলে গেলেন যুদ্ধতে, বাদারের লড়াই, বাদারের যুদ্ধ, সুবহানাল্লাহ, ওই যুদ্ধতে চলে গেলেন, কাতার বান্দি হলো, সাফ হলো, নবীজি দোয়া করছেন, নিজের তাম্বুর তলে দোয়া করছেন বিজয় হওয়ার জন্য, সাফ বান্দি হয়েছে। সব থেকে আগাদিক আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধ মানুষ, যোদ্ধা মানুষ, তলোয়ার নিয়ে আগা কাতারে আছে, একা আগাদিকে আছে। আর এই বাচ্চা দুটা ভাই নিজের মারপেটের তলোয়ার নিয়ে একজনা ডাহিন দিকে একজনা বাঁ দিকে। আচ্ছা লড়াই করতে যাবেন, আর যদি আপনারা চারটা পাঁচটা মজবুত মজবুত ভাই থাকেন তো সাহস হবে না, হবে না, হবে না? আর যদি একটা ভাই খুব মজবুত হয় আর সব আঠানা চেরানা দশ পেঁচা হয় তো ডর লাগবে না, লাগবে না? আব্দুর রহমান বিন ডাহিন দিকে দেখছে একটা ছোট বাচ্চা, বাঁ দিকে দেখছে একটা ছোট বাচ্চা, কইছে আল্লাহ যদি বড় মানুষগুলো কেউ আসতো তাহলে আমার একটু সাহস হতো, কি ছোটো ছোটো বাচ্চা, মনে মনে এগুলো গাইতে আছেন।
এবার শোনেন আব্দুর রহমান বিনও বলছেন, ওরে সুবহানাল্লাহ, মনে মনে আমি কথা বলতে আছি আল্লাহ, আমার দুই দিকে দুইটা ছোট ছোট বাচ্চা। এবার কথা বলতে না বলতে ডান দিকের একটা বাচ্চা ইশারা করে বলছেন, মানে লম্বলে কান্তা পৌঁছে না, ইশারা করে বলছে, চাচা একটু তুমি আমার দিকে ছেপড়া যাও, খাটো হয়ে যাও। এবার আমি কানটাকে তাদের মুখের কাছে লাগিয়ে দিলাম। ছোট মাসুম বাচ্চা বলছেন, ও চাচা গো, আইনা আবু জাহাল, চাচা আবু জাহাল কই, আবু জাহাল কোথায় আছে? আইনা আবু জাহাল, চাচা গো আবু জাহাল কই, আবু জাহাল কোথায় আছে? আবু জাহালকে আমরা চিনি না জানি না, কই আবু জাহাল কোথায় আছে? এবার আব্দুর রহমান মিনব বলছেন, ভাতিজা রে, কেন তুই আবু জাহালের নাম নিছিস? আর আবু জাহাল কত বড় লোক জানেন? ওরে সুবহানাল্লাহ, এক হাজার মানুষ লড়াই করতে এসেছে, এক হাজার মানুষ যুদ্ধ করতে এসেছে এই মানুষ রেখা, আর এক হাজার মানুষের নেতা হলো আবু জাহাল। এক হাজার মানুষের নেতাকে আবু জাহাল, চিৎকাবরা ঘোড়াতে চড়ে একবার কাতারের ওই দিকে যায়, আবার চড়ে আগা দিকে কাতারের এই দিকে যায়, ঘোরাফেরা করে খালি, যে কেমন করে লড়াই করতে হবে এরকম ভাবে প্র্যাকটিস করে। বাচ্চাটা বলছে, চাচা আবু জাহাল কোনটা, আবু জাহাল কই? আব্দুর রহমান মিনব বলছেন, ভাতিজা রে, কেন তুমি আবু জাহালের নামটা নিছো? আবু জাহালকে তুমি কি করবে? আবু জাহালকে দেখে তোমার কি লাভ হবে? বলছে, চাচা গো, মা আমাকে বলেছে আমার নবীকে নাকি আবু জাহাল গালি দেয়, আমার নবীকে নাকি আবু জাহাল গালি দেয়, আমার নবীকে নাকি কত রকমের কথা বলে। ও চাচা জান, আবু জাহালকে তুমি শুধু একবার দেখিয়ে দাও, আবু জাহালকে ভাই মারবো, কিংবা তার তলোয়ারে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ভাই আবু জাহালকে মেরে দেব কিংবা তার হাতে মরে যাব। চাচা তুমি একবার আবু জাহালকে আমাকে দেখিয়ে দাও। বলছেন আব্দুর রহমান বিরোপিয়ে কথা বলতে আছে, বাঁদিকের ফের ছেলেটা বলছে, চাচা একটু নিচে হোক, আর একটা আমার ভাইটা নিচে হোক। নিচে হয়ে গেলাম, ও কথাটা বলছে, আইনা আবু জাহাল, চাচা আবু জাহাল কই, আবু জাহাল কোনটা, আবু জাহাল কই? এবার আমি বললাম, ভাতিজা আবু জাহালকে নিয়ে কি করবি? বলছে, চাচা গো, এই যে আমার আপনার ডান দিকে দাঁড় হয়ে আছে, এটা হলো আমার ভাই, এটা আমার নিজের ভাই, আমরা দুইজন নিজের মায়ের পেটের ভাই। চাচা গো, আমার মা আমাকে বলেছেন যে আমার নবীকে নাকি আবু জাহাল গেল দেয়, হয়তো আবু জাহাল আজ বাঁচবে, আর না হলে আবু জাহালের হাতে আমরা দুই ভাই মরে যাব। যেমন কথাটা বলা, আব্দুর রহমান এবার নজর করে সামনে দেখেন, চিৎকাবরা একটা ঘোড়াতে চড়ে আবু জাহাল চলে যায়, চলে যায়। এবার ইশারা করে দুমন থেকে বলছেন, ভাতিজারি, ওই যে দেখো তোমাদের শিকারি, যার জন্য তোমরা এসেছো রে ভাতিজা, ওই যে তোমাদের দুশ্মন, নবীর দুশ্মন, ওই দেখো ঘোড়ার ওপরে চড়ে চলে যায়। ওরে আল্লাহ, আব্দুর রহমানি বলেন, আমার মুখ দিয়ে কথাটা এখনো পূর্ণভাবে বলা হয়নি, আল্লাহ রে আল্লাহ, দুইজন বাচ্চা বাঘ যেমন মানুষকে দেখে ঝাঁপিয়ে পড়ে, এমন জোর করে তারা ঝাঁপিয়ে পড়েছে, ইয়াকে সঙ্গে আবু জাহালের ওপরে তারা লাফিয়ে তালোয়ার খোঁজা দিয়েছে। আর যেমনই তালোয়ার মেরে দেওয়া, আল্লাহরে আল্লাহ, আবু জাহাল ঘোড়ার ওপর থেকে পড়ে যায়। নারে তাকবীর, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায় রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না, আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা
আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে, আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আসিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আসিম আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। আর দুটো হাদিসের কথা বলবো। আবু সুফিয়ান নবীজির শ্বশুর, আবু সুফিয়ানকে নবীজির শ্বশুর, মুসলমান কিন্তু হয়নি। লম্বা ঘটনা ছোট করে বলি, এইবারে জামাইয়ের সাথে দেখা করার জন্য আবু সুফিয়ান মক্কা থেকে মদিনা যায়। আমাদের বাড়িতে আমাদের শ্বশুরের আসে না বেড়াইতে, জোরে বলেন আসে না, আসে না, আমরা শ্বশুরের বাড়ি যাই না। হাজি আজ খুট্টি হাসেলের মানুষ ভাত খায়নি না কেমন কি, হ্যাঁ।